র‍্যাবের অভিযানে দৌলতপুর থেকে 720 বোতল ফেন্টানিল সহ গ্রেপ্তার এক র‍্যাব বারো কুষ্টিয়ার অভিযান চালিয়ে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মহেশকুণ্ডী গ্রাম থেকে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় 720 বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্টানিল সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় এই কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করে এবং ফেন্টানিলের আনুমানিক মূল্য ধরা হয় 21,60,000 টাকা। সোমবার 2 সেপ্টেম্বর ভোর 5টায় র‍্যাব 12 সিপিসি এক কোম্পানির একটি চৌকশ আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। র‍্যাব 12 সিপিসি এক কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানান, র‍্যাব 12 কুষ্টিয়া কোম্পানির সিপিসি একের একটি চৌকশ আভিযানিক দল সোমবার ভোর 5টায় উপজেলার মহেশকুণ্ডী গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহেশকুণ্ডী পাকুড়িয়া গ্রামের লিয়াকতলের ছেলে আরিফুল ইসলাম, যার বয়স 35 বছর, 720 বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্টানিল উদ্ধার করে। আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানায় আসামিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিল। এছাড়াও এই মাইক্রোবাসে করে দীর্ঘদিন তারা বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।